আল্লাহ কোরআনে প্রশ্ন করছেন, কিরে আলম নাজআল্লাহু আইনাইন, আলম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেইনি? এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ আরো বলছেন ওয়ালিসান ওয়া শাফাতাইন, তোমাকে কি জিহ্বা আর দুটো ঠোঁট আমি দেইনি? যে ঘরে ডিনার করলাম কিছুক্ষণ আগে, দেখলাম ওই ভাইটা কথা বলতে পারে না, একজন ভাই কথা বলতে পারে না, ইশারায় বলতে হয়। মনে মনে ভাবলাম আজকে যেই বিষয়ে কথা বলবো এসেই দেখতেছি এটা এখানে আছে। আল্লাহ বলছেন তোমাকে কি বান্দা আমি চক্ষু আর জিহ্বা দেইনি? এই জিহ্বা দিয়েছেন কে? জিহ্বা একটা পাইয়াই যে আপনি ফোডর ফোডর করেন, মিথ্যা বলেন, গালিগালাজ করেন, গিবত করেন, যা মন চায় তাই করেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মুহূর্তের মধ্যে জিহ্বাটাকে অচল করে দিতে পারেন কে? এটা আছে বলে আপনি কথা বলতে পারছেন। আরেক চমৎকার বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, দুনিয়ার সমস্ত মানুষের কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষা ভিন্ন। দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষের জিহ্বা আছে না নাই, ঠোঁট আছে না নাই, দাঁত আছে না নাই, এগুলো হচ্ছে কথা বলার যন্ত্রপাতি। দেখা যাচ্ছে কথা বলার যন্ত্রপাতি এক, আমার আপনার সবার ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কিন্তু দেখা যায় ভেতর থেকে সাউন্ড যখন বের হয় এক একজনের এক এক জাতের ভাষা কুদরত তাকা। বাংলাদেশে বলে কেমন আছেন, আমেরিকা ইংল্যান্ডে বলে হাউ আর ইউ, আরব দেশগুলোতে বলে কাইফাল হাল। কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা ভিন্ন, কুদরত্তাকার। আপনি গোটা পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই, এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। এই বাংলাদেশে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা আমাদের বাংলা। আঞ্চলিকতার কারণেই এক এক অঞ্চলের এক এক ভাষা আছে না নাই? আমার বাড়ি সিলেট, আপনারা জানেননি আমার বাড়ি সিলেট, যে আপনারা জানেননি আমরা সিলেট যদি আপনি যান জিকাইব ভাই সাব বালানি কইব, ও সাসা বালানি, ও ভাই সাব বালানি, ও আফা বালানি। আর চট্টগ্রাম গেলে আপনাকে বলবে অ বাজি কেনাছ, খাস সিটাইঙ্গারা বলবে একদম বাজি কেনাছ, গমাসনি। আবার নোয়াখালীতে গেলে বলবে কেনাছ। কয়েকদিন আগে বগুড়ায় গেলাম, একজন বলে ক্যাংকা আস বারে, ক্যাংকা আস বারে। দেখছেন বাংলা ভাষা, আমি চারটা অঞ্চলের ভাষা বললাম, কয় অঞ্চলের ভাষা, একটু জোরে বলেন কয় অঞ্চল। এই চার অঞ্চলের মানুষের কথা বলার যন্ত্রপাতি এক না আলাদা? আরো জোরে বলেন, কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষাটা ভিন্ন, কুদরত তালুকিয়ে আছে কার? আবার দেখেন জিহ্বা, এই জিহ্বা দিয়ে খাবার খান তাই না? বলেন তো সকল মানুষের জিহ্বা কয়টা? আরো জোরে বলেন। জীবনে কি মানুষ আপনারা দেখেন নাই? আমার কি মানুষের জাত মনে হয় না? হ্যাঁ, এই কথা বলবেন না। বলেন সকল মানুষের জিহ্বা কয়টা? এমন ওয়াজ শুনবেন জীবনে কোনোদিন আজ এমন ওয়াজ শুনেন। আপনি কি মনে করছেন হুজুর দেখি চোখ জিহ্বা এগুলা নিয়ে কথা কয়? ওয়ালাইকুম আসসালাম, কি কামটা করেন এগুলা দিয়ে আপনি? এগুলো একটু পরে বলতেছি। জিহ্বা সবার কয়টা? আরো জোরে, একটা জিহ্বার মধ্যে বিজ্ঞান গবেষণা করে বলেছে মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000 রকমের স্বাদ নিতে পারে। কয় হাজার? 3000। দেখা যায় একটা জিহ্বা দিয়ে কত ধরনের টেস্ট নেয়, টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনা। গরুর মাংসের টেস্ট একরকম, খাসির মাংসের টেস্ট আর একরকম, মাছের টেস্ট একরকম, ট্যাংরা মাছ একরকম টেস্ট, পুঁটি মাছ আর একরকম টেস্ট, ইলিশ মাছ আর এক টেস্ট, নদীর পাঙ্গাস একরকম, চাষের পাঙ্গাস আর একরকম, এক এক জাতের সবজির স্বাদ এক এক রকম। জিহ্বা কয়টা দিয়েছেন কে?
এবার আল্লাহ প্রশ্ন করছেন কি রে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি দেখার জন্য দুটো চক্ষু দেইনি, আর তোমাকে কি আমি নিয়ামত হিসাবে একটা জিহ্বা দেইনি? এগুলো দিয়েছেন কে? একটা গাড়ি আপনি যখন চালাচ্ছেন, উদাহরণটা বুঝেন, একটা গাড়ি চালাতে যখন বসলেন, স্টিয়ারিং আছে, গিয়ার আছে, আছে না নাই, অ্যাক্সেলেটর আছে না নাই, এখন গাড়ি চালাবার সময় যদি এগুলোকে যথাযথ ব্যবহার না করেন, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে না নাই? আমার আপনার বডির মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো এই স্টিয়ারিংয়ের মতো, গিয়ারের মতো, ব্রেকের মতো, এগুলোর যথাযথ ব্যবহার না করলে জাহান্নামের গর্তের ভেতরে গিয়ে ঢোকা লাগবে। জায়গায় আসছে রে বা? এই যে আমি জিব্বার কথা বললাম, মুখের কথা বললাম, এই পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম হলো জিহবা মুখ। দুনিয়ায় মানুষ যত পাপ কামাই করে, পাপের যতগুলা ইন্ডাস্ট্রি দুনিয়ায় আছে, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম হচ্ছে মানুষের এই মুখ। আপনি বলবেন হুজুর কেমনে, আগেই তো বলছে এমন ওয়াজ আজকে হবে জীবনে আপনি এগুলা শুনেন নাই। এবার আমাকে জবাব দেন, দুনিয়ায় সবচেয়ে সবচাইতে বড় পাপের কারখানার নাম কি? আরো জোরে বলেন, আরো সংক্ষিপ্ত করে বলে ফেলি জবান, দুনিয়ায় সবচেয়ে বড় পাপের কারখানার নাম কি? মানুষ মিথ্যা বলে ঠ্যাং দিয়া না জবান দিয়া, গীবত করে হাত দিয়া নাকি জবান দিয়া, হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দিয়া না জবান দিয়া, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দেয় না জবান দিয়া, চুগলখুরি করে চুগলখুর ঠ্যাং দেয় না মুখ দিয়া, মানুষের হক নষ্ট করার কথা বলে জবান দিয়া না ঠ্যাং দিয়া, ওয়াদা করে ঠ্যাং দিয়া না জবাব দিয়ে ঠ্যাং দিয়া না জবান দিয়া, তাহলে বোঝা গেল দুনিয়াতে যত ধরনের পাপ কামাই হয়, সবচেয়ে বড় বড় পাপ হয় যে ইন্ডাস্ট্রি দিয়ে, সেই ইন্ডাস্ট্রির নাম হলো জবান। এই জন্য দেখেন তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? নবীজি জবাব দিলেন, দুটো জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামি বানিয়ে দেয়। কয়টা জিনিস? আরো জোরে নবীজি বললেন, সাহাবীরা শোনো, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামি হয়ে যায়। এক নাম্বার হচ্ছে আলফাম, এই জবান এই মুখ। দুই নাম্বার ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামি হয়ে যায়। কয়টা জিনিস? মুখ একটা আছে বলে যা মন চায় তাই বলেন, মুখ একটা আছে বলেই আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে বেশি ফটর ফটর কইরেন না, নইলে কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি, সেই ক্ষমতা কেড়ে নিতে পারেন তিনি। এই ফটকাইটা কই গেল? তিন চার মাস ধরে আল্লাহর দেওয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, এখন আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন। মানুষ মানুষ তো তারে পাইতেছে না, মানুষ পাইলে তার জিহবা মনে হয় টেনে ছিঁড়ে ফেলতো। কি শুরু করছেন আপনি? মুখ একটা আছে বলে যেমন চাই তাই বলে, আরে বাপরে বাপ, চেয়ারে বসলে আর গিয়ার ঠিক থাকে না, দেখছেন নি কারবার? আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, আমি নিজেই এখন গিয়ারে কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ারটা কিন্তু ঠিক জায়গা মতো ইসলামের পক্ষে আছে, ইসলামের বিপক্ষে নয়। এই গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলে চেয়ারে বসাইছেন যিনি, বেজ্জত করে নামাইবেন তিনি। ইসলাম ছিল আছে থাকবে, তোমার মতো পাগল ছাগল থাকবে না, তোমার মতো যত পাগল ছাগল দুনিয়ায় আছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবেন জায়গায় থাকবে, তোমার মতো পাগল গুলারে বেজ্জত বানায়া ছাড়বেন কি? পৃথিবীর একটা বেঈমানকেও আল্লাহ ছাড় দেন নাই, আল্লাহ বেইজ্জত বানিয়েছেন। যারাই কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে
কটু কথা বলেছে আল্লাহ সবগুলোকে বেইজ্জত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছে এই লোকটা আলেমদেরকে যেদিন কানাডায় ভাগ্যা যায় তিন দিন আগে আলেমদেরকে ধর্ষণকারী বলেছে আল্লাহ তার ফোনালাভ ফাঁস করাইয়া দিয়া জাতির সামনে তাকে ন্যাংটা করে দিয়েছে আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরবে কিন্তু ইজ্জত রাখবে না আকাম কুকাম মাইনসে না জানলেও একজন জানেন তিনি কি নবীজিকে জিজ্ঞেস করা হলো কোন জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামি বানায় নবীজি বললেন এই মুখ এই জবান যারা অপব্যবহার করে জবান যারা আল্লাহর নাফরমানিতে কাজে লাগায় এই জবানের অপব্যবহার তাকে জাহান্নামি বানায় আবার নবীজি আরো সুন্দর করে সুসংবাদ দিয়েও বললেন দুনিয়ার যে লোকগুলো মানুষগুলো আমার বান্দারা যারা এই জবানটাকে কন্ট্রোল করবে হেফাজত করবে আমার হুকুমের বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে কাজে যারা লাগাবে না বরং এই জবানটাকে যারা হেফাজত করবে জবানের যারা আমানতদার হবে জবান দিয়ে যারা ভালো কথা বলবে জবানের যারা হেফাজত করবে নবীজি বললেন বুখারীর হাদিস মাইয়াত মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ নবীজি বললেন যে ব্যক্তি তার দুটো জায়গার জিম্মাদারি গ্রহণ করবে এক নাম্বার মুখ দুই নাম্বার লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে আমি নবী কাল কামতের দিন নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এটা এই জিনিসটা কন্ট্রোল করে দুনিয়াতে যত জুলুমের অর্ডার হয় এই জবান দিয়ে অর্ডার হয় দুনিয়াতে যত অন্যায় অপকর্মের অর্ডার হয় এই জবান দিয়ে বের হয় যত গালিগালাজ হয় গীবত হয় চুগলখুরি হয় সব এই জবান দিয়ে হয় ঠিক কি না কন্ট্রোল করেন বহু কথা বলছেন চুপ কন্ট্রোল করেন নবীজি বলেছেন জবান পাইছো ফালিয়াকুল খাইরা ভালো কথা বলো না পারলে আউলিয়াসম চুপ একদম চুপ থাকো আমার কথা নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি সাবধানতা নবীজি বলছে এটা পাইছো ফটর ফটর করো না ভালো কথা বলো নাহলে চুপ থাকো খারাপ কথা বলো না কারণ গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম আরো জোরে যত পাপ হয় দুনিয়াতে সারাদিন যে পাপগুলা করেন না 99% পাপ হয় মুখ দিয়ে কেমনে হয় একটু পরে আপনাকে সিরিয়ালি বলবো আমি নোট করে নিয়ে যাইয়েন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবি তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো কিয়ামতের দিন আমরা আমাদের এই জবান দিয়ে যা বলি এগুলোর কারণে কি আল্লাহ পাকরাও করবেন নবীজি সঙ্গে সঙ্গে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহবা টেনে ধরে বললে এ মুআজ এটা কন্ট্রোল করো এটা দিয়ে যারা ফটর ফটর করে এই জবানের অপব্যবহার যারা করবে কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলবে নাউযুবিল্লাহি মিন এবার দেখেন এই জবান দিয়ে মানুষ কেমনে আকাম কুকাম করে জবান দিয়ে মানুষ কেমনে গুনাহ কামায় এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে মিথ্যা বলার সময় এই জবানের ব্যবহার হয় কি হয় না মিথ্যা বলার কারণে জবানের অপব্যবহার করছেন জবানটাকে নাপাক বানিয়ে দিচ্ছেন অথচ এই জবান আল্লাহ দিয়েছেন এই জবান দিয়ে পবিত্র ভালো কথা বলার জন্য পবিত্র কথা বলার জন্য কার জিকির করার জন্য এই মুখটাকে আপনি মিথ্যা বলে নাপাক করে ফেললেন মিথ্যা বলার কুফল হলো দুইটা জোরে কোন কয়টা মিথ্যা বলার ওয়াজ করে লাভ নাই এই এলাকায় মিথ্যাবাদী নাই মিথ্যা মানুষ বলে পা দিয়া হাত দিয়া না জবান দিয়া মিথ্যা বলার কুফল হলো দুইটা জোরে কোন কয়টা এক নম্বর মিথ্যা বললে এই জবানের পবিত্রতা নষ্ট হয় বলেন তো দেখি মিথ্যা বললে কিসের পবিত্রতা নষ্ট হয় এটা হলো মিথ্যা বলার এক নম্বর কুফল আর মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো মিথ্যা বললে লোকটা ইমানদার থাকে না সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যায় নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে বলেন তো মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি আপনাদের এলাকার মানুষরা আমাকে জিজ্ঞেস করলেন হুজুর
আমি হিন্দু দেখব কোন দেশে যাব, আমি বলবো আপনি ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে না নাই। একজন আমাকে জিজ্ঞেস করলো হুজুর আমি বৌদ্ধ দেখব, আমি বলবো মিয়ানমারে যান। আরেকজন কয় আমি খ্রিস্টান দেখব, আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান। এখন কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? না উত্তর হয় নাই, না না সঠিক উত্তর দেন দেখি, মুনাফিক দেখতে হলে কোন দেশে যাইতে হবে? উত্তর হলো মুনাফিক দেখতে হলে মুসলমানের দেশে যাওয়া লাগবে। দেখবেন ওখানে গিয়ে টুপি মাথায় দিয়া মুখে দাড়ি লাগাইয়া, এরপরে পাঞ্জাবি টুপি পরে এই লোকগুলা সুযোগ পাইলে ইসলাম তারে জবাই করে। মুনাফিকের কপালে কিন্তু মুনাফিক লেখা নাই। এই এলাকায় স্কুল কলেজ আছে না নাই? ভালো ভালো স্কুল কলেজগুলোর ড্রেস কোড আছে না নাই? এখন বলেন তো মুনাফিকের কি ড্রেস কোড আছে নাকি? নবীজি বললেন মুনাফিক তুমি চিনবা না, এমন কি হুজুরের একদম পিছনেই নামাজে দাঁড়াতে পারে, একেবারে সামনের কাতারের নামাজিও হইতে পারে, দেখবেন দাঁড়িয়েও রাখবে, শুক্রবার দিনে হুজুরের খুতবার আগে একটু বক্তব্য দিবে, আবার সুযোগ পাইলেই মুসল্লি গুলারে ধরে ধরে পিটাবে। স্টেজও পাওয়া যায়, মাহফিলের স্টেজে অনেক জায়গায় মুনাফিক পাওয়া যায়, হুজুরের পাশে বসে ওয়াজ শুনে সুফিগিরি দেখায়, স্টেজ থেকে নেমে গিয়ে আবার মাহফিল বানচালের ষড়যন্ত্র করে। মুনাফিকের কপালে মুনাফিক লেখা নাই, পিঠে লেখা নাই, পেটে লেখা নাই, আলাদা ড্রেস কোড নাই। মুনাফিক চিনতে হয় তার খাসলত দিয়ে, মুনাফিক চিনতে হয় কি দিয়ে? এই খাসলতগুলো দুনিয়ার কোনো মোল্লা বলে নাই, বলেছেন আল্লাহ। বলেছেন কে? মুনাফিকগুলো যে মিথ্যাবাদী নয়, মুনাফিকগুলো যে মিথ্যাবাদী হয় কথা মোল্লার নয়, কথা কার? সুরা মুনাফিকুন নামে একটা সুরা কোরআনে আছে না নাই? সুরা মুনাফিকুনের প্রথম আয়াত শুরু হলো কেমনে দেখেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথাকার? সূরা মুনাফিকুনের প্রথম আয়াত বাড়ি দিয়ে খুলবেন, আল্লাহ বলছেন নবী গো মুনাফিকগুলো আপনার কাছে আসলে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি তাদেরকে বলেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল, আর এদেরকে বলেন আল্লাহ জানাচ্ছেন মুনাফিকের স্বভাব, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। আবার হাদিসে নবীজিও বললেন মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে, তার মধ্যে একটা খাসলত হলো ইদা হাদ্দাসা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে মানুষ ঠ্যাং দিয়া না জবান দিয়া? একটু জোরে কোন মিথ্যা বলার কুফল বলছিলাম কয়টা? মাশাল্লাহ মনে আছে আপনাদের। এবার কন্ত দেখি মিথ্যা বললে এক নম্বরে কিসের হক নষ্ট হয়, আরো জোরে বলেন। দুই নাম্বার মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না কি হয়? আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে কি আর হয়, এবার শুনেন মুনাফিক হইলে কি হয়। দেখি তো পৃথিবীর দুই চারটা কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, এই কুখ্যাত কাফেরগুলো জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলেন। এবার আপনারা আমাকে বলেন তো মুনাফিকগুলো কি? নো, উত্তর হয় নাই, আরো সুন্দর করে বলেন। না না এই যে হুজুর ঠিক বলছে, আমি কি ঢং করতেছি নাকি আপনাদের সাথে বুঝেন? বড় বড় কুখ্যাত কাফের যারা ছিল, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, জাহান্নামের সাতটা ক্লাস আছে, এরা জাহান্নামের উপরে থাকবে। মুনাফিকগুলো মাইনসের কোনো জাত না, এরা কাফের চাইতে খারাপ, কাফেরগুলো জাহান্নামের উপরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, কাফেরগুলো জাহান্নামের উপরে, মুনাফিকগুলো জাহান্নামের তলে। বুঝে থাকলে বলেন তো কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? আগেই বলছে এগুলা মানুষের কোনো জাত না, মুনাফিকগুলা মানুষের কোনো জাত না, এ যাবে জাহান্নামের তলায়, কাফের যাবে। তাহলে কাফের ভালো না মুনাফিক ভালো? তুলনামূলকভাবে মুনাফিকের চাইতে কাফের আরো?
এখন মুনাফিক কোথায়, কোন সমাজে? কাফেরের সমাজে না মুসলমানের সমাজে? তার মানে হলো আমাদের মুসলমানের সমাজে বাস করে যেগুলা মুনাফিকি করছে, এই মুনাফিকের বাচ্চারা কাফেরের চাইতে আরো বড় খারাপ। মিথ্যা বলার কুফল কয়টা? আরো জোরে। এক নাম্বার, মিথ্যা বললে কিসের হক নষ্ট হয়? দুই নাম্বার, মিথ্যা বললে লোকটা কি হয়? আমি যদি প্রশ্ন করি, ভাই বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? হ্যাঁ, হয় নাই ভালো করে। এক জায়গায় মাহফিলে একজন কয়, হুজুর ম্যাজিক দেয়া আছে, দাঁত ব্রাশ করে না, তার মুখে দুর্গন্ধ বেশি। আমি বললাম কি, ও ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নাহলে সেন্সরডাইন আর ক্লোজ আপ ক্লিক কি দোষ করলো? হ্যাঁ, নবীজি বলেছেন, কোন বান্দা যখন মিথ্যা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কি? আরো জোরে। তাহলে মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়, জবানের হক নষ্ট হলে মুনাফিক হয়, আর জবানের হক নষ্ট হলে মানুষ শয়তানের বন্ধু হয়। এই জবান দিয়ে কি আমরা মিথ্যা বলবো নাকি? কইলেন তো না, ফোন আসলে কয় দোস্ত কোথায় আছে? বুড়িচং। কয় আমি ঢাকায়। আছে না নাই? জীবনে কোনোদিন বিমানে উঠে নাই, প্রথমবারের মতো একটু মার্সিডিজ বেঞ্চ গাড়িতে উঠছে, একটু ভালো লাগতেছে। দোস্ত একটা কল দিয়েছে, পার্ট নেওয়া, কয় দোস্ত আমি বিমানে আছি। গাধা ভাব দেখায়, ভাব দেখাতে যাইয়া ধরাও খাইছে। দোস্ত আবার বিমানে উঠছে, যে ফোন দিছে, কয় পাগলা, বিমান আকাশে উঠলে কি নেটওয়ার্ক থাকে রে? পার্ট দেখাইতে যাইয়া ধরা খাইছে না বলে? মিথ্যা বলার অনেক ক্ষতি আছে। এই দেখেন, পার্ট দেখাইতে যাইয়া ধরাও খাইছে। বলেন আমাদের সমাজে এখন মিথ্যা আছে না নাই? সারাটা দিন আপনি মিথ্যা বলেন, জবানের হক নষ্ট করেন, এইটা দিয়ে আপনি পাপ কামাই করতেছেন। মিথ্যা বলার কারণে মানুষ কি হয়? মুনাফিক কি হয়? মিথ্যা তো নিজে বলেন, নিজের পুলাটারেও আপনি মিথ্যা বলা শিখেন। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? হ্যাঁ, একবার বাসায় আসছে, আসার পরে দেখতেছে ছেলে টেবিলে বসে লিখতেছে, কয় বাবজান দেখে কি লিখ? দেখে লিখা ইসার ট্যাং বকির ট্যাং, মানে সুন্দর না লিখা। কয় এগুলা কি, তুমি আমার পুলা, এরকম তোমার লেখা না, দাও আমি একটু লিখে দিই, দেখো আব্বুর হ্যান্ড রাইটিং কত সুন্দর, এটা দেখে দেখে প্র্যাকটিস করো। লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা দেখো কত সুন্দর লিখছে, এটা তুমি দেখে দেখে প্র্যাকটিস করো। এখন ছেলে ঠিকই টেবিলে বসে প্র্যাকটিস করতেছে, একটু পরে কলিং বেল, বাসায় কলিং বেল। এখন ফাঁক দিয়ে দেখে, হায় হায় আব্দুল সালাম ভাই আসছে, টাকা পায় 10,000, কয় হাজার? হায় 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 হায়। এসে ছেলেকে বললো, আব্বু যাও দরজা খুলে তোমার আঙ্কেলকে বলো, আব্বু বাসায় নাই, আব্বু কোথায় নাই? ছেলে বাপকে বললো, ছেলে আবার ব্রিলিয়ান্ট, কয় আব্বু একটু আগে না খাতায় লিখাইলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কয় বাবা রে, খাতার লেখা খাতায় থাকুক, তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। আমি তো হাসানোর জন্য বলে নাই কথাগুলো, বাস্তব না অবাস্তব? এইরকম মিথ্যার চর্চা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যার দুর্গন্ধে গোটা সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে পরিবেশটাকে আমরা দূষণমুক্ত করব। পারা যাবে? এই জবান দিয়ে মানুষ পাপ কামাই করে কেমনে দেখেন? জবান দিয়ে গালিগালাজ করে, গালিগালাজ করতে করতে লাজ্জিত হয়ে যায়। দেখছেন না, একজন কইল, কয় হুজুরদের চুলদারি কামাই ফেলবো। কি রে, তুই কি নাপিতের ঘরের নাপিত হয়েছিস নাকি? নাপিতের কাজ তুই কেন নিবি? এমন বক্তব্য কেমন? নাপিতের ঘরের নাপিত নাপিতের বংশধর হইলেই দিতে পারে, ঠিক কি না? সুযোগ পাইলে গালিগালাজ, হুজুর দেখলেই তো জঙ্গি জঙ্গির গন্ধ, আছে না নাই? 16 ডিসেম্বর এক জায়গায় মাহফিলে যাব, ঘটনা মনে পড়ছে, আর একটা বলবো। মাহফিল করে দিছে বন্ধ, আমি বললাম ঘটনা কি? জানেন না, 16 ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস। আমি বললাম পুলারা তো, ছেলেরা তো, যুবকরা তো এই বিজয় দিবস উপলক্ষে ভালো কাজটাই করছে, মাহফিল খারাপ না ভালো?
কথা বলেন না কেন? একটি স্বাধীন ভূখণ্ডে আমরা বাস করছি, যাদের স্যাক্রিফাইস, যাদের কন্ট্রিবিউশন, যাদের স্যাক্রিফাইসের কারণে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, তারা হচ্ছেন এই দেশের সোনার টুকরা সন্তান, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। এই দেশের স্বাধীনতার জন্য তারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। কেউ কেউ এখনো পঙ্গু হয়ে আছেন, বেঁচে আছেন, যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবনবাজি করে লড়লেন, যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কাছে এই দেশের 18 কোটি মানুষ ঋণী কম না বেশি? এই ঋণ পরিশোধ করবেন গান বাজনা করে? সাঁতার যে জানে না পানিতে ফেলে দেন, সাঁতার না জানা লোক পানিতে পড়লে যেমন অসহায়, কবরে গেলে মানুষের চাইতে বেশি অসহায় হয়ে যায়। কথা ক্লিয়ার? বুঝতেছেন আপনারা? যেই লোক সাঁতার জানে না পানিতে পড়ে গেলে সাহায্য চাইবে কার কাছে? যে ব্যক্তি তীরে আল্লাহকে যত চাইবে, যদি পারের মধ্যে ঘাটে কোনো লোক থাকে তার কাছে সাহায্য চাইবে, ভাইরে একটু আমার ধন না, ঠিক না বেঠিক? কবরে চলে যাওয়ার পর জীবিত মানুষদের দিকে মৃত মানুষরা তাকিয়ে থাকে, কখন একটু দোয়া জীবিত মানুষ মৃতর জন্য করবে? এই দোয়া না করে করছেন কি আপনি? হ্যাঁ যুবক ভাইরা, 2 দিন ধরে কি করছো তোমরা, কি করছো তোমরা? যাদের জীবন কুরবানির কারণে তুমি আজ স্বাধীন দেশে কথা বলতে পারছো, চলতে পারছো, তার জন্য দোয়া না করে তুমি কি করছো? তুমি আলেমদেরকে আবার বলো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ডেঞ্জারাস, বিপজ্জনক। এই দেশের আলেম ওলামা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক নয়, বরং আলেম ওলামা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। এই দেশের আলেম ওলামা হচ্ছে দেশের জন্য রহমত। তুমি পেশাব করে পানিও নাও না, আর এই দেশের আলেমদের দ্বারা প্রতিষ্ঠিত অসংখ্য হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় তুমি তো সকালবেলা নামাজও পড়ো না, সূর্য উঠার আগে ফজরের নামাজের আগে সেখানে কান্নার রুল পড়ে যায়। কারু সিল্লায় সিন্দি খাও তারই ছিল না। এই দেশের আলেম ওলামাদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, যারা বলে আলেম ওলামা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, যারা এমন কথা বলে তারাই হচ্ছে এই দেশের স্বাধীনতার জন্য সবচাইতে বড় হুমকি। যারা এমন কথা বলে চুরের মায়ের বড় গলা, গিয়ে দেখেন তার নামে চাঁদাবাজি টেন্ডারবাজির মামলা রয়েছে। যারা এমন কথা বলে গিয়ে দেখেন তাদের কাছেই নারীরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অসহায়রা বঞ্চিত হচ্ছে। যারা বলে আলেম ওলামা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এরা সুযোগ পাইলেই জনগণের মাল হরণ করছে। আলেম ওলামাদের কেমন কুকামে পাবেন? কি করি আমরা? সুযোগ পাইলে আমার শহীদদের জন্য আমরা দোয়া করি, আমরা দোয়া করি। গতকাল এবং পরশু দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে গান বাজনা হয়েছে। আপনি বিজয় পাইয়া লাফালাফি করেন, বিজয় পেয়ে কি করা লাগবে এটা কোরআনে নাই? আর একটু আসতে বলেন না, যদি না থাকতো কোরআন ইনকমপ্লিটেড হয়ে যেত, অপূর্ণাঙ্গ থাকতো। কোরআন হচ্ছে কমপ্লিটেড একটা বুক, পূর্ণাঙ্গ গাইডলাইন, এমন কিছু নাই যা কোরআনে নাই। বিজয় দিবসের নামে আল্লাহ কোরআনে সুরাই দিয়ে ফেলেছেন, সুবহানাল্লাহ কইতে মন চায় না। সূরাতু আন-নাসর, বিজয়ের কর্মসূচি মাত্র 2টা। কয়টা? আল্লাহ বলছেন আমি বিজয় দিলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমার তাসবিহ জপ, আমার শুকরিয়া জানা, কারণ বিজয় আমি না দিলে তুই ঠেলা যাও বিজয় নিতে পারবি না। বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ বলছেন বান্দারে বিজয় পাইয়া লাফালাফি করিস না, আগে আমার শুকরিয়া জানা বিজয় দিয়েছেন কে। হে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ভালো করে কথা শোনো, কোথায় লাফালাফি করো তুমি? 1 নম্বর আল্লাহ বলেছেন শুকরিয়া করো তুমি।
তুমি যে লাফালাফি করছো মুহূর্তের মধ্যেই তোমার লাফালাফি বন্ধ করে দিতে পারেন কে? কিসের লাফালাফি করো তুমি? দুই নম্বর আল্লাহ বলছেন বিজয়ের কর্মসূচি কি হবে? ওয়াস্তাগফির, শুধু ক্ষমা প্রার্থনা হবে, শুধু ক্ষমা প্রার্থনা হবে, দোয়া চাওয়া হবে। যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য দুয়ার দরকার আছে না? নাই। ঢাকদম ঢাকদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করলে অনেক সওয়াব হয়, এগুলা সৎকায় জারিয়া না গুনায় জারিয়া? তো আমরা আমাদের শহীদদেরকে ভালোবাসি কম না বেশি? শহীদদেরকে যদি মুখ দিয়ে ভালোবাসার কথা বলেন, এই ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য তাদের উপরে গান বাজনা জড়িয়া না করে গান বাজনা না বকসায়া দোয়া বকসায়া দিতে হবে। আরে বাপরে বাপ, ঢাকডুম ঢাকডুম ঢাকডুম। 16 ডিসেম্বর অনেক জায়গায় প্রোগ্রামে অসুবিধা, এই দেশের আলেম ওলামারা মাহফিলগুলোতে কি স্বাধীনতা বিদ্বেষী কথা বলেন? তবে যেই লোকের দিল খারাপ অন্তর বাঁকা সে সবকিছু শুনেও বাঁকা। যেমন নবীর কণ্ঠে কেউ কোরআন শুনে মুসলমান হয়েছে, আর কেউ নবীর কণ্ঠে কোরআন শুনে আরো বড় কাফের হয়েছে। একই জবান থেকে একজন তেলাওয়াত শুনে আরো জাতের কাফের হয়েছে, যেমন আবু জাহাল, আবু লাহাব। আরে বাবারা ভাইরা, আলেমদের কণ্ঠে কোরআন শুনলে আপনারা অনেকে পাগল হন, কি রাত মাহফিলে আল্লাহু আকবার বলে মানুষ লাফাইয়া উঠে না? হওয়া যার ওমরা করছেন, কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, হাত নামান। বলেন তো মক্কা মদিনায় নামাজ নামাজ যারা আপনারা পড়ছেন, তেলাওয়াতটা মজা লাগে না খারাপ লাগে? অর্থ না বুঝেও মানুষ কাঁদে। দুনিয়ার আলেমের কণ্ঠে কোরআন তেলাওয়াত যদি এত মজা লাগে, যার উপরে কোরআন নাজিল হয়েছে না জানি তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন লেগেছে যারা শুনেছে তারাই জানে, ঠিক কি না? নবীর জবানে কোরআন শুনে এক কাফের আরো বড় কাফের হয়েছে, আরেকজন কোরআন শুনে হেদায়াত পেয়েছে। এই জন্য বলছে যার অন্তর বাঁকা হে শুনতে শুনতে আরো বাঁকা হবে, কারণ ফি কুলুবিহি মারাম, এর অন্তরে রোগ আছে। কি আছে? আল্লাহ বলছেন তোর রোগ আমি আরো বাড়াবো, ফাজাদাহুমুল্লাহু মারাদা। আর যারা হেদায়েতের মানসিকতায় শুনে, এদের অন্তরটাকে পরিষ্কার করে দেন কে? তাহলে এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে? আর যারা গালিগালাজ করেন ভালো করে শুনেন, বলেন তো উপরের দিকে থুতু মারলে মানুষের উপরে পড়ে না নিজের উপর পড়ে? এই জন্য নবীজিও বললেন খবরদার, আল মুস্তাব্বানি মা কলা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন যে এই ব্যক্তি গালি দেয় যাকে গালি দেয়, তার উপরে গালি না গিয়ে যে গালি দেয় গালিটা তার উপরে বর্তায়। গালি দিয়া আম গেল সালাও, গালিটা দিলেন কার উপরে? বলল এই যে থুতু মারলে যেই কাম হয় গালি দিলে সেই কাম হয়। তাহলে গালি দিয়ে জবান আমরা নষ্ট করব নাকি? আমি বলছিলাম এক জবান দিয়া মানুষ কেমনে গুনাহ কামায়, এক নাম্বার বলেছি মিথ্যা, দুই নাম্বার গালিগালাজ, তিন নাম্বার মানুষ গিবত করে, ঠ্যাং দিয়া না জবান দিয়া। গিবত অবশ্য এই এলাকায় নাই, না থাকলে এত ফেতনা লাগতো কেমনে? খবরদার মানুষের গিবত করবেন না। নবীজি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, পরস্পর পরস্পরের গিবত করো না। যেই ব্যক্তি গিবত করে সে মরা ভাইয়ের গোশত খায়। মানুষ মরে গেলে কি গোশত খাওয়া যাবে নাকি? তাহলে এই জবান দিয়া গিবত করা যাবে। দুই নাম্বার এই জবান দিয়ে মানুষ দ্বি মুখে কথা বলে, এমনিও বলে এদিকেও বলে, এটা কিন্তু আবার মুনাফিকি লক্ষণ। দেখবেন একই জবান দিয়া দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয়, রাতের বেলা মাদকের বস যারা তাদের সঙ্গে বসে মিটিং করে ভাগ নেয়। দেখছেন কারবার? এক জবান কাজে লাগাইছে কই দিকে? এই দিকেও লাগাইছে, ওই দিকেও। আরো বলবো বলবো আমি বলবো, এক জবান দিয়া মাহফিলে এসে হুজুরের আগে ওয়াজ করে বক্তব্য দেয়, এরকম ওয়াজ আছে না নাই? এই তামসা বন্ধ করেন, মাহফিলে হুজুররাই কথা বলবে, আলেমরা কথা বলবে, সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক মঞ্চে কথা বলবে। এটা কোরআনের মঞ্চ, এখানে কথা বলার যোগ্যতা হলো কোরআনের জ্ঞান থাকা লাগবে। গত পরশু দিন এক জায়গায় মাহফিলে গেলাম,
আমার স্টেজে বসাইয়া 40 মিনিট বক্তব্য দিছে। মনে মনে বললাম রাখো না, মাইকটা আগে দাও, এরপরে না ছুটাবো। না আমি খালি আসসালামু আলাইকুম বলছি, সালাম আলাইকুম, দোয়া করবেন, ব্যস্ত। আমার চুপ, না বসেন এখানে, আপনার ওয়াজ আমি শুনছি, আমার ওয়াজ শুনে তারপরে বাড়ি যাওয়া লাগবে। কোথায় যাবেন আপনি? আমি বলছি চুপ করে বসেন আপনি, আপনার ওয়াজ আমি শুনছি না, আমার ওয়াজ আপনি শুনেন, তো ব্যস্ত কেন? পাবলিককে বললাম, উনি চলে গেলে আপনারা রাগ করবেন না, বুঝা যাবে উনি বক্তব্য দেওয়ার জন্যই আসছে, ওয়াজ শোনার জন্য আসে নাই। খাইছেনই ধরা, যারে যেমনে ধরা লাগে তারে তেমনি ধরা লাগে, বাইম মাসে বাইম মাসের মতো ধরা লাগে, ঠিক কিনা কন? ওয়াজ মাহফিলে অনেক, আপনারা তো এলাকার শিক্ষিত মানুষ, ভালো মানুষ, হুজুরের নাম উপরে অনেক জায়গায় হুজুরের নাম দেখানো যায়, আছে না নাই? ওয়াজ মাহফিলের পুস্টারে সবার উপরে আলেমের নাম থাকবে, রাজনৈতিক মাহফিল নয়। হুজুর বসাইয়া 1 ঘন্টা বক্তব্য দেয়, এগুলো আদব নয়, এগুলো আদব নয়। এগুলো এই কয়েক বছর ধরে এই ট্র্যাডিশন শুরু হয়েছে। আমার আব্বারা বাবারা বলেন তো, আপনারা তো আমাদের চেয়ে বয়স্ক মানুষ, আগে কি এগুলা ছিল? বাবারা বলেন তো আগে ছিল এগুলা? এটা নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে, এটা ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ নয়। অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আমরা বলি না, আমরা কোরআনের কথা বলি, আখেরাতের কথা বলি। এখানে এই যে কথাগুলো বলতেছি, মানুষ ঠিক করার জন্য নাকি মানুষকে আরো বেঠিক বানাইবার জন্য? এগুলো বন্ধ করলে মাহফিল আরো সুন্দর হবে। দাওয়াত দিবেন ওনাদেরকে, ওনারা তো সম্মানিত মানুষ, সমাজের রিপ্রেজেন্টেটিভ, ওনারা প্রতিনিধি, ওনাদেরকে সম্মান করতে হবে। দাওয়াত দিবেন ওনাদেরকে, সম্মানের সাথে বসাবেন, ওনারা আসবেন, ওয়াজ শুনবেন, সহযোগিতা করবেন। সম্মানী মানুষকে সম্মান দিতে হয়, ঠিক কিনা বলেন? সম্মান করতে হবে। এইভাবে হুজুর বসাইয়া 30 মিনিট 40 মিনিট, এগুলা কি? সময়ের দাম আছে না নাই? কথা শুনতে শুনতে মানুষের পেশাব পায়খানার দরকার হয়, তারপরে হুজুরের ওয়াজের সময় উঠাউঠি করে। তাহলে এইসব বক্তব্য ওয়াজের পথে অন্তরায় না ভালো? অন্তরায়। আপনারা কি রাগ করছেন নাকি? মনে মনে ভাবতেছেন কোন জাতির হুজুর একটা আছে, সব কাটসিট বলে, এটা কাটসিটি বলে। কারণ কোরআনের কথা পরিষ্কার অপরিষ্কার? আপনারা বলেন তো এই এই মাহফিলটা কিসের মাহফিল? আপনারাই জবাব দেন, কিসের মাহফিল? কোরআনের কথাগুলো আমার না আল্লাহর? তাহলে আল্লাহর কথা শুরু হলে অন্য কথার কি কোনো দাম থাকতে পারে নাকি? কিসের অন্য কথা? সব বন্ধ, শুধু কোরআনের কথা হবে। আর যদি অন্যান্যরা কথা বলতে চায়, আরেকদিন আরেক মাহফিল, এটা দিবেন বক্তব্য মাহফিল। দেখবেন বক্তব্য মাহফিল দিলে লোক আসে না, সুযোগ এই জন্য কাজে লাগায়, কারণ হেরাম মা টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াই মানুষ আনতে পারে না। আজ হুজুররা যেখানে যায় মানুষ গাটের পয়সা খরচ করে চলে আসে। এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। এরা সুযোগ সন্ধানিত কাজে লাগে, বক্তব্য দেয় হুজুর, হ্যাঁ বিজি, ব্যস্ত, মিটিং আছে, মিটিং এর ঘরের মিটিং, তোমার ওয়াজ শুনছে, তুমি বসে ওয়াজ শুনো, ঠিক কি না? রাগ করছেন আপনারা? মতলব ভালো না খারাপ? এই মতলববাজ দেখি হুজুরের আগে বক্তব্য দিয়ে চলে যায়, মতলব ভালো হলে তো ওয়াজ শুনতো। মতলববাজ যেমন বহু মানুষ আছে, ফজরের নামাজে আসে না, জানাজার নামাজে আসে। ফজরের নামাজ ঘর থেকে মসজিদ মাত্র 100 হাত, নামাজে যায় না, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া বুড়িচং, হায় হায় কারবার। নইলে তো তুই ফজরের নামাজে যাইতি, হ্যাঁ ফজরের নামাজে গেলি না কেন? ফজরের নামাজ নাই, জানাজার নামাজে চলে আসছে, আছে না নাই? জানাজার নামাজের আগে আলেম বক্তব্য রাখবে, মৃত্যু সম্পর্কে আপনি আর কি বলবেন? আপনি তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দিলে মানে কুল্লু নাফসিন যায় অশুদ্ধ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দেন, ভুল করবে 100টা। সবচেয়ে খারাপ লাগে কোরআনের মঞ্চে যোগ্যতা সম্পন্ন আলেম থেকে যখন অযোগ্য মানুষ কথা বলে। আপনি পার্লামেন্টে কথা বলেন, আপনি পরিষদে কথা বলেন, আপনি বিচার বিভাগে কথা বলেন, যেটা যার মঞ্চ সে ওখানে থাকবে, এটা কোরআনের মঞ্চ, এখানে আলেম কথা বলবে, ঠিক কি না? অনেক জায়গায় মসজিদের মিম্বরে অনেক নেতারা উঠে যায়,
হাই হাই দেখছেন নাকি কারবার, এগুলো কিয়ামতের আলামত। তো ফেসবুকে এমন ছবি মনে হয় আপনারা দেখেন নাই, এই লোক টুপি লাগাইয়া দেখা যায় মসজিদের মিম্বরে, আবার কনসার্টে দেখা যায় গিটার আর মাইক নিয়ে গানের মঞ্চে। কি রে পার্টি দিকে এইদিকে ওইদিকে। আমি বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম, হ্যাঁ আর একটু জোরে কোন, আপনারা পুরুষ না মহিলা? তা আওয়াজটা মহিলার মতো হবে না পুরুষের মতো হবে? এই তো পুরুষের মতো আওয়াজ হবে। তাহলে জবান দিয়া মানুষ দ্বিমুখী কথা বলে আছে না নাই? এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করে চুগলখুরি এলাকায় নাই? না থাকলে এত আগুন লাগছে কেমনে সংসারে? সংসারে নবীজি বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। জবান দিয়া দুনিয়ায় পাপ হয় কম না বেশি? নাম্বার সিক্স, ছয় নাম্বার, এই জবান দিয়ে মানুষ মানুষকে কটু কথা বলে, এই জবান দিয়ে কুসন্তান গুলো মা বাপকে কষ্ট দেয়, কষ্টদায়ক কথা বলে আছে না নাই? আল্লাহ বলেছেন বান্দারে তোর মা বাবার সঙ্গে তুই কেমনে কথা বলবি শোন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো, বিনয়ী হয়ে নম্র কোমল কণ্ঠে, আদেশটা কার? এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দিই, প্রতিবেশীকে কষ্ট দিই আছে না নাই? কিছু মানুষের মুখ এত খারাপ, কষ্টদায়ক কথাও তো বলে বলে সারাদিন হাসে না, মুখ একটা এমনি পেশার মতো মনে রাখো আছে না নাই? আমি কি হাসির কথা বলি না বাস্তব কথা বলি? নবীজি বলেছেন পেশার মতো মুখ বানায় না, হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলা ও সৎকার, মুখ একটা এমনি বানায় রাখছো আছে না নাই? আমি কি কথা বাস্তব বলি না অবাস্তব বলি? শুনেন, পাঁচ ওয়াক্তের নামাজই আপনি তাহাজ্জুদও পড়েন, হজও করে ফেলেছেন, যাকাত দিয়ে ফেলেছেন, কিন্তু প্রতিবেশীকে অনেকে আছে কথা দিয়ে কষ্ট দেয় আছে না নাই? কথার কষ্ট বড় কষ্ট, কথার কষ্ট বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী একটা মহিলার লাশ যাচ্ছে। এই মহিলা নামাজি ছিল, ঘটনা একটা বলতেছি শুনতেছেন আপনারা? সাহাবীরা বললেন নবী গো মহিলা নামাজি ছিল, রোজাদার ছিল, দিনদার ছিল, যাকাতও দিত, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিত। নবীজি বললেন মহিলা যতই নামাজি হোক না কেন, যতই নেককারিণী হোক না কেন, জবান দিয়ে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। আরেক মহিলার লাশ যাচ্ছে, সাহাবীরা বললেন নবী গো এই মহিলা খুব একটা ভালো আমল করে নাই, কিন্তু মহিলার জবান দিয়ে জীবনে কোনোদিন কাউকে আঘাত দেয়? নবীজি বললেন নেক আমল একটু কম থাকলেও জবান দিয়ে যেহেতু মানুষকে আঘাত করে নাই, এই জন্য আল্লাহ তাকে জান্নাতি বানাবেন। তাহলে জবান দিয়ে আশপাশের মানুষকে কি কষ্ট দেওয়া যাবে? এই জবান দিয়ে আমরা যেমন চাই তাই বলে যাচাই বাছাই না করে কথা বলি আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন খবরদার যা শুনো তা বলিও না, আমরা যেটা শুনি ওইটাই বলি। মানুষ একটা মরার আগে একশো বার তারে মেরে ফেলি, এই এই কারবার ফেসবুকে আছে না নাই? এই যে এরশাদ সাহেব মারা গেলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার আগে, এরশাদ সাহেব চিনছেন আপনারা, জাতীয় পার্টির এরশাদ সাহেব, আরে বাপ রে বাপ, উনি মারা যাওয়ার আগে ফেসবুকে যে কতবার উনি মারা গেছেন, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিন, ওনার ইন্তেকালের আগে ফেসবুকে মানুষ ওনাকে হাজার হাজার বার মেরে ফেলছে আছে না নাই? এই যে ওবাইদুল কাদের সাহেব আছেন, অসুস্থ হয়ে একবার তিনি সিসিউতে ছিলেন, অনেক মানুষ তারে কয়েকবার মেরে ফেলছে আছে না নাই? আপনি বলবেন হুজুর এই উদাহরণগুলো কেন দিলেন? নবীজি বলেছেন সোনা কথে যারা বলে বেড়ায় তারা হলো মিথ্যাবাদী। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে যাচাই বাছাই না করে বলে বেড়ানোর নাম মিথ্যাবাদী। যা শুনবেন তা বলবেন না, ততক্ষণ যাচাই বাছাই করবেন না যতক্ষণ, রাজি আছেন? নাম্বার আট, এই মুখ দিয়ে জবান দিয়ে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস তুচ্ছ তাচ্ছিল্য করে আসে না নাই? এক লোক মোটা কয় কিরে মটকা, এক লোক চিকন কয় করে সিকনা,
হে আবুল, কিরে আবুল, কিরে মফিজ, আছে না নাই? আবার এই জবান দিয়ে মানুষের নাম ব্যাঙ্গায় ডাকে। নাম মা বাপ রেখেছে জামাল, কয় কিরে জামাইল্লা। মা বাপ নাম রেখেছে কামালউদ্দিন, কয় কামাইল্লা, আছে না নাই? আল্লাহ সাবধান করেছেন, বলছেন খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন খবরদার মানুষের নাম বিকৃত করে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান এনে এভাবে মানুষের নাম গায়ে ডাকা এটা জঘন্য গুনাহ, হারাম করে দিয়েছেন কে? আবার এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দিয়েছে না নাই? ভালো মানুষকে আমরা মিথ্যাবাদী বানাই, ইমানদার মানুষকে, কোরআনওয়ালা মানুষগুলোকে আমরা ধর্ষণকারী বানাই, ঠ্যাং দিয়া না জবান দিয়া। হ্যাঁ জোরে বলেন, কি দিয়া? তাহলে বেশিরভাগ পাপ হয় কোন জিনিসটা দিয়া? নবীজি বলেছেন এই জবানকে যদি কন্ট্রোল না করো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম ছাড়া গতি নাই। বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো, বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো। নবীজি বলেছেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। একটু সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই জবান নামক নেয়ামতটা কার? আরো জোরে বলেন কার? এই জবানের হক আমরা নষ্ট করব। আরো জোরে বলেন, এই জবান দিয়ে মানুষ যেমন গুনাহের পাহাড় কামায়, ঠিক তেমনি ভাবে জবান দিয়ে নেকির পাহাড়ও কামানো যায়। যায় কি না? যায় কি না? কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা কষ্ট হচ্ছে? এবার খুব জায়গা মতো আসছে, শুনেন। এই জবান দিয়ে আমরা সবাই ভালো কাজ করতে চাই কি চাই না? কেমনে ভালো কাজ করবেন কয়েকটা জিনিস শিখাই দেয়। এক নাম্বার, জবান দিয়ে মানুষকে পাইলেই সালাম দিবেন, কি দিবেন? সালাম দিলে গুনাহ হবে না, বরং সালাম দিলে নেকির পাহাড় উঠবে। আমরা সালাম না দিয়ে বলি হাই, হেই, হ্যালো, এই এলাকায় নাই? সারাদিন হাই হ্যালো হেই বলেন সব হবে। কিন্তু নবীজি বলেছেন কেউ যদি কাউকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আমল নামায় দশ নেকি। সালামটা যদি আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ নেকি। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমল নামায় তিরিশটা নেকি দেন। এক সালামে যদি তিরিশ নেকি হয়, ডেইলি একশো মানুষকে সালাম দিলে তিরিশ, একশো, তিন হাজার, কয় হাজার, দেখছেন? জবান দিয়া যেমন গুনাহ কামানো যায়, এই জবান দিয়াও কিন্তু নেকির পাহাড় কামানো যায়। এখন যদি আপনি ঘরের বাইরে বেশি না যান, সালাম কোথায় দিবেন? ঘরের মানুষরে দিবেন, ছেলে মেয়েকে দিবেন, বউকে দিবেন। অনেকে আছে বউকে সালাম দেন, কয় আমি তো জামাই, জামাই কেন বউরে সালাম দিবে, আছে না নাই? আল্লাহ বলেছেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ বলেছেন ঘরে যখন ঢুকো সবার আগে ঘরবাসী মানুষকে সালাম দাও। দেখছেন নি কেমন ইমানদার, ঘরে ঢুকে সালাম নেয়, এমনি ঢুকে ভাব সাব নিয়া সালামে না দিবেন, ঘরে গিয়ে ভাবিকে, এই ভাইরা যারা বিয়ে করছেন ভাবিকে সালাম দিবেন, সালাম দিবেন তো, সালাম দিলেও তো বিপদ আমাদের দেশে। এক লোক একদিন কয় হুজুর দিছিলাম সালাম আপনার কথা শুনে, কারণ আমি যখন কলিং বেল চাপছি আমার বউ দরজা খুলছে, আমি বলছি আসসালামু আলাইকুম, আমারে কয় ফাইজলামি করো, আমারে তুমি চিনো না। আমরা মনে করছি সালাম নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেওয়া যাবে, না, সালাম হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডকে দিতে পারবে, হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারবে, বাবা মা সন্তানকে দিবে, সন্তান, আরে আপনি বাবা মা, আপনি তো আপনার সন্তানকে আগে সালাম দিবেন, গাছে না আগে লাগাবেন এরপরে ফল খাবেন, কথা বুঝতেছেন? সন্তানকে সালাম দিলে সন্তান সালাম, সালামের শিক্ষা আপনার কাছ থেকে পেয়ে গেল। অনেক চাচারা আছেন যুবকরা সালাম দেওয়া নিয়ে রাস্তায় আটকায়, মানববন্ধন হরতাল, আছে না নাই? একবার এক চাচা চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে, কতগুলা যুবক দাঁড়ানো, যুবকরা খেয়াল করে নাই, সালাম দেয় নাই, এই বেয়াদব, তোর বাপের নাম কি রে? হ্যাঁ তোর বাপ তোর আদব কেন শিখানে? এখন বলেন তো চাচা যদি উত্তেজিত না হয়ে যুবকগুলোকে সালাম দিতেন, আমার মনে হয় যুবকগুলো এরপরে এই চাচাকে এক কিলোমিটার দূরে দেখলেই রেডি হতো, খবরদার সবাই রেডি হ, চাচা কিন্তু আগে সালাম দেয়, আমরাই আগে চাচারে সালাম দিব।
দমক না দিয়েও কিন্তু সালাম একটা দিয়া সালাম মানুষকে শেখানো যায়, ঠিক কি না? তাহলে জবানের সঠিক ব্যবহার করব আমরা সালাম। আমরা কালামের আগে সালাম দিব, কালাম মানে কথা, কথার আগে কি দিব? তবে সালামটা শুদ্ধ করে দিতে হবে। ওখানে আবার সালাম অনেকে টিটকারি দেওয়া যায়, কয় সালাম আলাইকুম, আসেনি দেখছেন নি কারবার, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মর। এইখানে আলেম আছেন না, সালাম অর্থ শান্তি, আর সাম অর্থ কি? মৃত্যু। দেখছেন সাম অর্থ আসসালামু আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম আপনারা সব মরেন। আবার মহিলারা আরো স্টাইল করে সালাম দেয়, কয় আসসালামু আলাইকুম, আসে না নাই আসেন, শুদ্ধ করে সালাম শিখি, সবাই আমারে একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এবার আমি আপনাদেরকে শুদ্ধ করে সালাম দেই, আপনারা জবাব দিয়েন পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আলাইকুম আর আসসালামু আলাইকুম বলবেন এগুলো? শুদ্ধ করে দিবেন তো? শুনেন আরেকটা ঘটনা বলবো বলবো। নবীজি একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা, এক ইহুদি আসছে, কে ইহুদি? নবীজিকে টিটকারি করে সালাম দিছে, কয় আসসালামু আলাইকুম, দেখছেন শুধু লামটা বাদ দিছে, কেমন কারবার ঘটাইছে, আসসালামু না বলে বলছে আসসাম, লামটা বাদ দিছে। নবীজি বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীগো আপনি সালামের জবাব পুরাটা দিলেন না কেন, মুখটারে শুধু ওয়ালাইকুম বলেন। নবীজি বললেন আয়েশা তুমি তার টিটকারি বুঝো নাই, সে বলছে আসসালামু আলাইকুম মানে আমি যেন মরে যাই, বলছি ওয়ালাইকুম মানে আমারে যা বলছো তোর উপরে ওই ছাটা হরুক। তার মানে সালামটা শুদ্ধ করে দিতে, এই জবান দিয়ে আপনি সারা দিনের নেকির পাহাড় কামাতে পারবেন। এক নাম্বার যে কাজ করবেন, কালামের আগে কি দিবেন? আরো জোরে বলেন, হে ছাত্র ভাইরা কলেজে গিয়া তোমরা কি বলো, হাই দোস্ত, হেই না, যতবার জারে পাবা খালি সালাম দিবা, একজন রে একশোবার সালাম দাও, লস আছে? এক নাম্বার কালামের আগে, দুই নাম্বার কথা বলার আগে সাবধান থাকতে হবে, কারণ কথাগুলো রেকর্ড হয় কার কাছে? আল্লাহ বলছেন বান্দারে তোমরা এমন কোন কথা বলো না যা রেকর্ড হয় না, সব রেকর্ড করছেন কি? দুই নাম্বার সাবধান হয়ে কথা বলতে হবে, তিন নাম্বার হাসি মুখে কথা বলতে হবে, আল্লাহ বলেছেন ওয়াকুলুল লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলো, অমার্জিত অসুন্দর অসংলগ্ন কথা বলো না। এখন মাহফিলের প্যান্ডেলে বসে আমরা আলেমরাও অমার্জিত অসংলগ্ন কথা বলি আছে না নাই? আপনাদের কথা কি আর কইতাম, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, এখন আমাগো অবস্থা খারাপ, আমরাই বলা লাগে আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকি। এই যে কোরআন হাদিসের মঞ্চে আসছেন, এখানে আপনি কোরআন হাদিসের যেন ওয়াজানা করবেন, অমুক কাফের তমুক কাফের এই ঠাটা ফোড়া এইটা ফোড়া এগুলা বলার কি দরকার আছে নাকি কন? এই যে আমার আবার এই যে একজন ভাই বলতেছে, দেখা যাচ্ছে মাইক সামনে নিয়ে মানুষের সামনে অপরাধী গান গায়, গড়গড়াইয়া পরে গান গায়, তোর গড়গড়াইয়া পড়লে তুই ওয়াজের ফ্যান্ডে লাইসত কেন গুসল হ্যাঁ না যাবি, ঠিক কিনা বলেন? এখানে আসছেন জনগণকে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, এই যে একটা ঘন্টা ধরে বয়ান করতেছি, কোরআন হাদিসের বাইরে কি একটা কথা বলতেছে নাকি বলেন? আমরা আলেমে আলেমে দুশ্মনী করলে জালেমে জালেমে বন্ধুত্ব হবে, আর যতদিন আলেমে আলেমে দুশ্মনী থাকবে ততদিন মুসলমানদের উপরে অত্যাচার চলবে। আমরা এক হুজুরের উপরে মায়ের পড়লে আরেক হুজুর বলে কি এটা, এটা কি আমাদের নাকি, খাক মিয়াশা আপনি জানেন না এটার পরের সিরিয়াল কিন্তু আপনার, এটার পরের সিরিয়াল আপনার, আপনার হাতে যদি লাঠি একটা দেওয়া হয় এই লাঠি ভাঙ্গা সহজ না কঠিন? কি রে ঘুম আসছে নাকি ভাই? একটা হাতি একটা লাঠি যদি লাঠি চিনেন আপনারা? আমরা সিরাজ কয় সিঙ্গল কিতা কয় সিঙ্গল কয় সিঙ্গল দি ফেত ফেদা যাবে একবার হয় ফেত ফেদা সিঙ্গল দি এমন বাড়ি দিব, ফেত ফেতা মানে কি জানেন, ফেত ফেতা মানে একদম ওই যে জালিবের চিনেন না যেগুলো একদম সাইজের ওগুলা বুঝাইছে আর কি, যে ফেত ফেতা সিঙ্গল দিয়ে এমন বাড়ি দিব
যাই হোক, বেতার সিঙ্গল এক কথাও কষ্ট হচ্ছে আপনাদের? আপনার হাতে কেউ একটা লাঠি দিল, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন। এবার 1000 লাঠি হাতে দিয়ে বললো ভাই ভাঙ, আরে বাপরে বাপ, কুতাকুতি শুরু হবে। কুতাকুতি বুঝেন আপনারা? ভাঙতে পারবে? হাসানোর জন্য কথাটা বলি নাই, আলেমরা যতদিন আলাদা আলাদা থাকবেন, এক লাঠি ভাঙলে যেমন দুই ভাগ করে ফেলে, যতদিন আলাদা আলাদা থাকবেন ইসলাম বিরোধীরা যারেই ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। 1000 লাঠি একসাথে থাকলে ভাঙা যেমন কঠিন, আলেমরা যদি একটু মহব্বত নিয়ে সবাই একসাথে থাকতে পারে, ভাঙ্গা দূরের কথা, ধরা দূরের কথা, আল্লাহর এই জমিনে, ওলিয়া উলিয়ার এই জমিনে, এই বাংলাদেশের জমিনে কেউ আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলারও কোনোদিন সাহস পাবে না। বুঝছেন আপনারা কথা? এক থাকার দরকার আছে না নাই? এই দেশের মানুষেরা, মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়, এক টেবিলে। পারবো তো আমরা ইনশাল্লাহ? আমরা যেন আলেমে, এক আলেম আলেক আলেমের বিরুদ্ধে যেন না বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কিন্তু শেষ পর্যায়ে আসছি, 11:10 কিন্তু মোনাজাত হবে, কষ্ট হচ্ছে? থাকা যাবে তো কিছুক্ষণ? তাহলে আমার এই আব্বা উঠছে কেন? পেশাব আসছে, অসুবিধা নাই। 4 নম্বর হলো এই জিব্বা দিয়ে আমরা অনর্থক কথা বলি। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে সতর্ক করেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফলকাম তারা, নামাজে বিনয়ী যারা, এবং সফলকাম তারা, দোজ হু অ্যাভয়েড ভেন টক, অনর্থক কথাবার্তা যারা পরিহার করে। অনর্থক কথা আমাদের সমাজে কম না বেশি? আপনাদের এলাকায় চায়ের টঙের দোকান আছে না নাই? আমি এটার নাম দিছি বাংলাদেশের দ্বিতীয় সংসদ, সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়, স্পিকারের ভাবে থাকে, আর যারা চা খাইতে যায় সবাই সংসদ সদস্যের ভূমিকায় থাকে। চা খায়, চায়ের কাপে চুমুক লাগায়, এলাকায় কে কি করে আলোচনা সমালোচনা করে আসে না নাই? মানুষ কাম করার টাইম পায় না, আর আপনি এগুলা বুঝে করেন না? এই যে অসংলগ্ন অহেতুক কথা বলা, এটা মুমিনের স্বভাব হতে পারে? এগুলো মানুষ করে জবান দিয়া, এগুলো বাদ দিতে হবে আদেশটা কার? আবার অনেকে আছে এই জবান দিয়া কর্কশ ভাষায় কথা বলে, আজরা নাই। সাইয়েদেনা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশটাও দিলেন, বাবারে শোনো, ওয়াক সিদি ফি মাশইকা ওয়া গাদদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সূরা লোকমানের 19 নম্বর আয়াত। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে পৃথিবীতে দম্ভ ভরে বিচরণ করো না, মধ্যম পন্থায় চলাফেরা করো, আর কর্কশ ভাষায় কথা বলো না, কারণ গাধার স্বর হচ্ছে কর্কশ। তুমি কর্কশ ভাষায় কথা বলো না, কণ্ঠটাকে নিচু করে সুন্দর ভাষায় কথা বলো। আদেশটা কার? কথা বলেন আদেশটা কার? এই জবান দিয়ে অনেকে গান গায়, গান শুনে আসে না নাই? এই জবান দিয়ে গান গাইতে পারবেন? গান গাইলে গাইতে হবে কার গান? আল্লাহর গান গান, নবীর গান গান। কারণ যেই গানে আল্লাহ রসুলের শান মানের বর্ণনা আছে ওই গানটার দাম বেশি। ওই গান গাইলেও বরকত আছে, শুনলেও বরকত। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো,
তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে, তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে, তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার রমীয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, ঠিক কি না? এ যুবক ভাইরা, গান গাইবা কার? আল্লাহ রাসূলের শান। এই যে ডিজে ডিজে ঝাঁকা নাকা এগুলোতে যে কোনো লাভ নাই, এই জবানটা দিয়েছেন কে? এই জবান দিয়ে গান গাইলে গাইতে হবে কার গান? গান আর পানা কয় গড়গড়াই আপ পড়তাছে বুকের ভিতরে, নাকি আছে প্রাণ তার ভিতরে মেশিন গান? আরে পাবলিক পাবলিক বাঙালি পাবলিক যেমন ফসা জিনিস দিলেও তারা খায়, ফসা জিনিসও খায় এমন পাবলিক টুকাই টুকায় নেয়। এটাকে কি আপনারা বলেন, টুকাই টুকায় না? গাড়ি থেকে যে কোনো কিছু পড়লেও টুকায়, এক লোক এক লোক বাসের মধ্যে পায়খানা চাপছে, কাউরে কিছু না বলে ব্যাগের ভিতরে গামছাচ্ছে, ব্যাগ ফেলে দিছে, রাস্তায় দেখছে বাস থেকে ব্যাগ পড়ছে, ভাবছে না জানি কিছু আছে। দেখছেন বাঙালি কেমন, টুকাইতে টুকাইতে পায়খানাও টুকায় খায়। বাদাম বিক্রেতা, সে গান একটা গাইয়া বাদামে না বেচতেছে, তুমি এটা নিয়ে ফালাফালি করো কেন? চিন্তা করছেন এই বাদাম নিয়ে কত? আমি আজকে প্রথম এই টপিকটা এখানে আনলাম, এসব ফালতু জিনিস আমি মাহফিলে বলিও না, ফালতু জিনিস তো এগুলো, এগুলো মাহফিলে বলার মতো টপিকও না, ফালতু বিষয় এটা। এই লোকটা তার জীবিকার জন্য গাইতেই পারে, তার ব্যাপার, তোমার এত জ্বালা উঠছে কেন, এত ফালাফালি কেন? যুবক ভাইরা সব অহেতুক কাজ বাদ দাও, গান গাও, সঙ্গীত গাও, কার নামে দিয়েছেন কে? এই যে আমি আপনাদেরকে আজকে মাত্র দুইটা গান শুনাইলাম, এই ভাই তো ইয়ে আনে নাই, মিক্সার মেশিন আনে নাই, মনিটরও আনে নাই, তো তার থাকে তো বলতে হবে, তাহলে আরও আনা হইতো। এই যে গানগুলো আমরা মাহফিলের ফাঁকে ফাঁকে বলি, এটা সিনেমার গান না, কার গান বলি কেন? যুবকদেরকে এইটা বোঝাই, যুবকরা দেখো আল্লাহ রসুলের গানের মধ্যেও মজা আছে না নাই, কথা বলেন আছে না নাই? রাসূলের শানে আপনি গান গান, ভালোবাসা প্রেম ভালোবাসা সব আল্লাহ আর রাসূলের জন্য হবে, ঠিক কি না? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গোলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। খারাপ লাগে? ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান,
When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah. হৃদয়ে গেথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, ইন আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ খুব ঘৃণা গলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের গানে না গাইবেন, যুবক ভাইরা যাদের গান শোনার অভ্যাস আছে ইউটিউবে গিয়ে সাইমুমের গান শুনবেন, কলরবের গান শুনবেন, এরপরে দেশি বিদেশি অনেক সঙ্গীত শিল্পী বাইরা আছেন এদের গান শুনবেন, শুনলেও ভালো লাগবে। যে কান কানে হেডফোন লাগে সারাদিন ঝাঁকা নাকা শুনতেছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান চোখ অন্তর কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব কিছু আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে, কান দিয়া কি শুনছেন, চোখ দিয়া কি দেখছেন, জবান দিয়া কি বলছে, ভালো জিনিস বলতে হবে। এই জবান দিয়া বেশি বেশি দোয়া করবেন কার কাছে, এই জবান দিয়া দোয়া করবেন, নাপাক কথা বলবেন না, শিখিয়েছেন কি, আর একটু জোরে বলেন শিখিয়েছেন কি, আর মা বোনরা জবান দিয়া পর পুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলা যাবে না। এই যে আমি জবানের কথায় তখন বললাম, বলছি জবানের অপব্যবহার বাদ দিতে হবে, সঠিক ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার করলে আমাদেরকে জান্নাত দিবেন কি। চোখের নেয়ামতের কথা বলে মাহফিল শুরু করেছিলাম, এই চক্ষুটা দিয়েছেন কি, এই চক্ষুটাকে যুবক ভাইরা পরনারের দিকে দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী রাখে, তোমরা তো মেয়ে দেখলে এখানে এমনি তাকাও, খবরদার। যুবক ভাইরা যাদের বিয়ের বয়স হয়েছে, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, বিয়ের আল্লাহ যেন বিয়ের জন্য তৌফিক দেয়, দোয়া করতে হবে কার কাছে, চরিত্র নষ্ট করা যাবে। চোখের কথা বললাম, জবানের কথা বললাম, কানের কথাও বললাম, কান দিয়ে বাজে জিনিস শোনা যাবে, এই জিনিসগুলা দিয়ে বেশি পাপ হয়, চোখ কান মুখ, তিন জিনিসের ওয়াজ হয়েছে আজকে, এই তিন জিনিসের ওয়াজ মনে কোরআন হাদিসে নাই, আরে বাপ রে বাপ, আয়াত আর আয়াত, হাদিস আর হাদিস, বলতে বলতে শেষও হচ্ছে না আমার।
আল্লাহ বলতেছেন কন্ট্রোল করো এগুলোকে, পঞ্চ ইন্দ্রিয় এগুলোকে কন্ট্রোল করো, এই হাত পা এগুলো একটু গুঠান, এই হাত পা দিয়ে যে খালি এই হাতে কলম ধরলেই কলম দিয়া উল্টা পাল্টা লিখেন, কলম দিয়া যা মন চায় তাই লিখেন, হাত পা এগুলোর জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে। শেষ একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দিই, ঘটনাটা কি বলবো নাকি আমি শেষ করে দিব, ছোট্ট ছোট্ট বেশি না দুই তিন মিনিট। বলেন আমরা দুনিয়াতে যত কাজ করতেছি সব রেকর্ড করে রাখতেছেন কে? আর একটু জোরে বলেন না। সবার সাথে আল্লাহ দুই দারোয়ান দিয়েছে, দুইজন ফেরেশতা দিয়েছেন কে? একজন পাপ লিখে আর একজন নেকি লিখে, একজন পাপ লিখে আর একজন। কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সন্দেহ আছে? সবার হাতে এক একটা আমলনামা ধরাই দিবেন কে? যা দুনিয়াতে করেছেন সব আমলনামায় আছে না নাই? আমলনামা হাতে পাইয়া জাহান্নামীরা বলবে, তেলাওয়াত শুনে কি মনে হইল, সুখের ডায়লগ না আফসুসের ডায়লগ? আফসুসের ডায়লগ, হায় 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন জিনিস আমার হাতে ধরাই দেওয়া হইল, আকাম কুকাম যা করছে ছোটটা বড়টা কোনোটাই তো বাদ নাই, সব আছে না নাই? জাহান্নামীগুলা দুনিয়ায় করেছে গাদ্দারি, কামতির দিনও গাদ্দারি করবে, আমলনামা হাতে পেয়ে বলবে আল্লাহ এই খাতাটা মনে হয় আমার না আরেকজনেরটা আমার হাতে দেওয়া হয়েছে, ভাগ পারি দেখছেন, আল্লাহ এটা মনে হয় আমার না, এটা নিয়ে নেন আরেকটা দেন, এটা মনে হয় কোন মানুষেরটা আমার হাতে দিয়ে দিচ্ছেন, আল্লাহ প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ কথা কন না কেন, আল্লাহ বলবেন রাগ গাদ্দার তোরে আমি এখনো দেখে দিচ্ছি, প্রত্যেকের সাথে এই দুইজন ফেরেশতা দিয়েছেন কে? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহ বলবেন কই 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 কিরামান কাতিবিন কোথায়, সম্মানিত লেখক ফেরেশতারা কোথায়, দেখি তো তোমাদের কাছে একটা হার্ড কপি আছে, এটা না প্রিন্ট কপি দিছো তার হাতে, হার্ড কপিটা দাও, এবার দুইটার অমিল নাকি মিল? কিরে গাদ্দার দেখা তো গেছে ফেরেশতা যা লিখছে সব হুবহু আছে, কয় আল্লাহ সব ভুল লিখছে ফেরেশতা আমার বিরুদ্ধে বানায় বানায়, ফেরেশতা নাকি তার বিরুদ্ধে বানায় বানায়, আল্লাহ এবার আর প্রমাণ করতে পারবেন না। আরো জোরে বলেন, আল্লাহ এবার বলবেন রাখ ভাবছিলাম ঘাট তেরা করবি না, ঘর যেহেতু তেরা করলি এবার অডিও ভিডিও ফাঁস হবে, আল্লাহ বললেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। আল্লাহ প্রত্যেকটি মানুষের ঘাড়ের নিচে রেকর্ডার ঝুলাইয়া দিয়েছেন কি? এই ক্যামেরাগুলা বানাইছে কে? কি বেকুবাগুলা আল্লাহ বানাইছে, জুস কি বেশি খাইছে নাকি এরা? ইউটিউবার বানাইছে এই ক্যামেরাগুলা, বানাইছে আবিষ্কার করছে কে? মানুষ, যে কোনো বিজ্ঞানী হইতে পারে কিন্তু জাতটা কিসের জাত? মানুষের জাত। বানাইছে কে? মানুষ। জুরে কন পানাক না মানুষ, কিন্তু যে যে বেটা এটা বানাইছে ওই বেটার মাথার ভিতরে জ্ঞান দিছে কে? আর একটু জুরে কন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এই মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে হুজুরের অডিও ভিডিও ধরে রাখতে পারে যে আল্লাহ তারে জ্ঞান দিলেন, ওই আল্লাহ বুঝি আপনার সারা জীবনের আকাম কুকাম অডিও ভিডিও করে রাখতে পারবেন না। আর একটু জোরে বলেন পারবে কি না? আল্লাহ বলেন বাজা বাজা বাজায় দে, এখন সব চালু করবে ওপেন করবে, এবার বলবে আল্লাহ রেকর্ডিং ভুল। আচ্ছা রেকর্ডিং কি ভুল হয় নাকি? কিও বানায় বলতেছি, সব তো আয়াত দিয়ে বলতেছি, আল্লাহ রেকর্ডিং বলে। আচ্ছা আমি একটা কথা কইলাম ইউটিউবার ভাইরা রেকর্ড করলো ইউটিউবে গেল, এরপরে আমি যদি বলি এরা ভুল করছে রেকর্ড, এটা মানবেন আপনারা? আপনারা বলবেন হুজুর এটা পাগল হয়েছে,
আল্লাহ তখন বলবেন, রাগ তোর গাদ্দারি আমি ছাড়াচ্ছি, তুই কি করেছিস এবার তুই আর বলা লাগবে না। জবান শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন, জবান দিয়েছেন যিনি বন্ধ করতে পারেন। ও জবানে তালা লাগাই দিবেন কি? হাত কথা বলবে, পা কথা বলবে, এমন কি শরীরের চামড়ার জবান খুলে দিবেন কি? ওয়াশরুমে ঢুকলে যেই চামড়াকে লাখ সাবান দিয়া ঢলাঢলি করেন, শীতের দিন আসছে পন্ডস নিভিয়া কত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে, এই গাদ্দারগুলো তখন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তোমার এত যত্ন নিলাম তুমি আমার বিরুদ্ধে কথাও কও কেন? চামড়া বলবে তোমার জবান দিয়েছেন যিনি আমার জবানও আজ খুলে দিয়েছেন। এই যে হাত পা কান চক্ষু মুখ দিয়ে আপনি যেমন চায় তাই করতেছেন, কিয়ামতের দিন এইগুলোর জবান খুলে দিবেন কে? আলোচনা শুরু করছিলাম গাড়ির উদাহরণ দিয়া, মনে আছে না গেছে? বলছিলাম গাড়ির ড্রাইভার যেমন স্টিয়ারিং ধরে গাড়ি চালায়, ব্রেক করে একবার, গিয়ার ফালায় আরেকবার, ঠিক তেমনি ভাবে এই যে আমাদের হাত পা, আমাদের নাক মুখ চক্ষু কান, এগুলো দিয়েই কিন্তু আমরা সব কাজ কারবার করি, এই জন্য গুণাগুলো হয় এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। এই জন্য আজকের ওয়াজ অঙ্গ প্রত্যঙ্গের ওয়াজ, কিসের ওয়াজ? এই জন্য বলছি আজকের ওয়াজটাও হবে এক্সেপশনাল ওয়াজ, সচরাচর এই ওয়াজ কিন্তু হয়। আজকে ওয়াজ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে শয়তানের গোলাম না বানিয়ে গোলাম বানাতে হবে কা? এই কানটাকে শয়তানের গোলাম বানাবেন না। কেউ যদি কান দিয়া গান শুনে বুঝতে হবে কার গোলামি করছে, একটু জোরে কন, এই কান দিয়া যদি সিনেমার আওয়াজ শুনে কার গোলামি করছে, এই চক্ষু দিয়া যদি বেগানা নারীর দিকে তাকায় কার গোলামি করছে, কারণ বেগানা নারীর দিকে তাকানো আল্লাহর হুকুম না শয়তানের ধোকা, এই চক্ষু দিয়া যদি খারাপ জিনিস দেখে কার গোলামি করলো, চক্ষু দিয়া কোরআন দেখবেন আল্লাহর সৃষ্টি দেখবেন আর প্রশংসা করবেন কার? কক্সবাজার গিয়া কয় দোস্ত, ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস, গাধা কুনানের ওয়াও ফ্যান্টাস্টিক না বলে এটাকে তোমার জন্য যিনি সুন্দর বানিয়েছেন এখানে আসার পরেই তোমার হৃদয় পুলকিত হয়েছে যার সৃষ্টির কারণে প্রশংসা করতে হবে কার? বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, প্রশংসা কার? সব সময় আল্লাহর প্রশংসা করবেন। দোস্ত আগামীকাল আসবো, ওকে 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 ওকে, আগামীকাল যাইতে পারবেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এই জন্য বলতে হবে ইনশা। ভাবছিলাম শেষ করে দেব, ঘটনা আরেকটা মনে পড়ে গেছে, বলবো সূরা কাহাফের ভিতরে দুই বাগানওয়ালার কাহিনী আসছে, কি ওয়ালা আর একটু জোরে কন, দুই বাগান মালিক, এরা রাতের বেলা মিটিং করতেছে, আমি আয়াতার বললাম কয় আগামীকাল গিয়ে আমরা আমাদের ফসল কেটে ফেলবো, ইনশাল্লাহ বলে নাই ইনশাল্লাহ, এরা ভাবছিল নিজের ইখতিয়ারে নিজের ইচ্ছায় গিয়া ফসল উঠাবে, আল্লাহ বলেন রাখ ইনশাল্লাহ বলস নাই, তোর ফসলের কি কারবার হয়, ফসল দেন কে, নষ্ট করতে পারেন কে? সকালবেলা তো একদম তারা সবাই প্রস্তুত হয়ে গেল ফসল কাটতে, গিয়া দেখে সব সব ফিনিশ শেষ, ধ্বংস করে দিয়েছেন কে? দেখছেন তো, ওকে বলবেন না ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ না ইনশা আল্লাহ, ইনশা আব্বু তাতা, এগুলো আপনাদের এলাকায় নাই? হ্যাঁ দুষ্ট পোলা পাইন, তোমাদেরকে কি তোমাদের মা বাপ টাটা শিখায়? সাক্ষী দো এই টাটা বলে এই দেখে না, তার মানে এগুলা এই এলাকায় না। বলবেন আব্বু আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, এই শব্দগুলো আপনারা মা বাপ বললে সন্তান শিখবে ঠিক কিনা? বলবেন না হাই হ্যালো, বলবেন আসসালামু আলাইকুম, পারা যাবে তো? চোখের কথা বলছিলাম, চোখকে শয়তানের গোলাম না বানিয়ে গোলাম বানাতে হবে কার? এই হাত পা দিয়া বেটাগিরি দেখাইয়া মানুষের জায়গা জমি দখল করিয়েন না, এটা শয়তানি কাজ না ভালো কাজ, হাত পাকে গোলাম বানাতে হবে কার?
এক কথাই নিজের সাড়ে তিন হাত বড়িকে নিজের ইচ্ছার কাছে সুপর্দ না করে কার ইচ্ছার কাছে সুপর্দ করতে হবে? শেষ ওয়াজ। নিজের পুরা সাড়ে তিন হাত বড়িকে আল্লাহর কাছে দিয়ে দেন, আল্লাহর হুকুম মতো সব পরিচালনা করেন, সন্তুষ্ট হয়ে কিয়ামতে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করেন।